হ্যালো ভিউয়ার্স, আজকে আমার কোনোর সান কোনোর পাখিদের জন্য ব্রিডিং বক্স হাতে পেলাম। চার থেকে পাঁচ দিন আগে দারাজে এই ব্রিডিং বক্সগুলো অর্ডার দেওয়া ছিল আমার, তো আজকে এগুলো পেয়ে গেলাম হাতে। এগুলোর প্যাকিং সন্তোষজনক, মোটামুটি বেশ এগুলো বেশ যত্ন সহকারেই প্যাকিং করে পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় ভিতরের কোয়ালিটি কেমন। এর আগেও যেহেতু আমি একটা এনেছিলাম, কিন্তু এবারের গুলোর কীরকম খুলে দেখা যাক। আগেরটা বেশ ভালোই ছিল, তবে আমি যারা এটা পাঠিয়েছে তাদের সাথে কথা বলেছিলাম যে আমার দরজাটা দরকার ছিল, ডোরটা দরকার ছিল যেদিকে ছিল তার বিপরীত দিকে, তো তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে সেটা চেঞ্জ করে দিতে। দেখা যাক তারা সেটা করেছে কি না, আর যদি না করে থাকে তাহলে তাও মন্দ হবে না, দেখা যাক। ওকে, এখন আমি এটা আনবক্সিং করব, আপনারা দেখতে থাকেন। বক্সগুলো মোটামুটি ভালোই বানিয়েছে। বক্সের মাপ ছিল 12x11x11, তো এটা বেসিক্যালি কোনোরদের জন্য একটা মোটামুটি ভালোই সাইজের একটা ব্রিডিং বক্স। না আসলে ওনাদের বলেছিলাম আমি এই ডোরটা এপাশে না করে বিপরীত দিকে করতে, অর্থাৎ এই পাশটায় করতে, কিন্তু তারা আসলে ঠিক আগের মতো করেই পাঠিয়েছে। অসুবিধা নাই, খারাপ না, বেশ। ভিতরে তারা এই স্টিকগুলো প্রোভাইড করেছে, এইগুলো এভাবে এখানে লাগিয়ে দিতে হয়। আমি একটা একটা করে দেখি আসলে কীরকম প্রোডাক্টটা নাম থেকে। মোটামুটি সব তিনটাই একই রকমের, এবং যেমনটা আশা করেছিলাম পাবো ঠিক সেরকমই, খারাপ না। তবে আগেরবার নেস্টিং অনেক বেশি দিয়েছিলো, একটা বক্সে একটা একটা করে। এবার নেস্টিং মেটেরিয়ালটা শুধুমাত্র একটা বক্সের জন্যই ওনারা প্রোভাইড করেছেন। সব মিলিয়ে মন্দ হয়নি, মোটামুটি ভালো কোয়ালিটিরই তারা তৈরি করেছে। এগুলোর দারাজ মূল্য 450 টাকা, ডেলিভারি ফ্রি ছিল, তো 450 টাকায় এরকম 10mm বোর্ডের 12x11x11-এর মন্দ না। এটা বাইরে বানাতে গেলে ঠিক এরকম বাইরের চেয়ে বেশিই পড়ে যেতে পারে। তো ধন্যবাদ, ধন্যবাদ
যারা এগুলো তৈরি করেন তাদেরকে এবং দারাজকে, যে তাঁতের মাধ্যমে আমরা সহজেই এগুলো পেতে পারি। এগুলো আসতে বেশিদিন সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে আমি পেয়ে গেছি। ওকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।